রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ সংঘাধ্যক্ষ হলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী মহারাজ। পূজনীয় মহারাজ জন্মগ্রহণ করেন 1929 খ্রিস্টাব্দে তামিলনাড়ুর তাঞ্জাবুর জেলার আন্দামি গ্রামে। মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল জয়রাম। শৈশবেই মাতৃহারা হওয়ায় মহারাজের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেন তার মাসি। চেন্নাইতে তিনি তার স্কুল শিক্ষা সমাপ্ত করেন খুব ভালো রেজাল্টের সঙ্গে 1946 খ্রিস্টাব্দে। কর্মসূত্রে মহারাজের পিতৃদেব নাসিকে থাকতেন, সুতরাং মহারাজও নাসিকে চলে যান এবং কমার্স নিয়ে সেখান থেকে একটি ডিপ্লোমা কোর্স তিনি করেন। কয়েক বছর পরে 1949 খ্রিস্টাব্দে তিনি মুম্বাই চলে আসেন এবং একটি কাজের সাথে যুক্ত হন। তার সাথে সাথে তিনি পড়াশোনাও চালিয়ে যেতে থাকেন। ইংরেজি সাহিত্যসহ মহারাজ বিভিন্ন বিষয়ে গভীর মনোযোগের সাথে পড়াশোনা করতে ভালোবাসতেন। বিশেষ করে নেপোলিয়ন হিলসের সেলফ হেল্পের ওপর বইগুলি মহারাজকে খুবই আকর্ষণ করত। মহাত্মা গান্ধীর চিন্তাভাবনাও মহারাজকে গভীরভাবে প্রভাবিত করেছিল। পূজনীয় মহারাজের জীবনের গতিপথ নির্ধারিত করেছিল শ্রীরামচন্দ্রের জীবন ও দর্শন। মহারাজ অন্তর্মুখী থাকতে ভালোবাসতেন, তাই কখনো কখনো তিনি মুম্বাইয়ের যে সমুদ্র সৈকত আছে সেখানে পাথরের ওপর গিয়ে বসতেন। অস্তগামী সূর্যের শোভা মহারাজের মনকে কোন সুদূর অপরিচিত লোকে নিয়ে যেত। একদিন মহারাজ সেই পাথরের ওপর বসে আছেন, হঠাৎ তার মনে এলো, এই সমুদ্র কি বিশাল, এই আকাশ কি বিশাল, বিশ্ব চরাচর কি বিশাল, তাহলে ক্ষুদ্র এই আমি কে? গভীর চিন্তায় তিনি নিবিষ্ট আছেন। হঠাৎ তার মনে হলো, হতে পারে আমি ক্ষুদ্র, কিন্তু এই ক্ষুদ্র আমিত্বের মধ্যেই সেই বিশাল বিরাট ভগবানের উপস্থিতি রয়েছে। চিন্তাভাবনাগুলি খুবই শক্তিশালী ছিল। মহারাজ ক্রমাগত সেই চিন্তার যার দ্বারা আবিষ্ট হয়ে যাচ্ছিলেন। তার মনে হচ্ছিল কেউ যেন তার কানের কাছে এই সমস্ত কথা বলে যাচ্ছেন। এই চিন্তাভাবনাগুলি মহারাজের মনে গভীর রেখাপাত করে গেছিল। তখনও তিনি গীতা উপনিষদ আদি গ্রন্থাদি পাঠ করেননি। সেই সময় তিনি একটি হস্টেলে থাকতেন। সেখানেই তিনি এক বন্ধুর কাছে জানতে পারেন এই মুম্বাই শহরেই রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখা কেন্দ্র আছে। তিনি খুব বিস্মিত হলেন, এরকম একটি জায়গা মুম্বাইতে আছেন অথচ তিনি জানেন না। তিনি তার বন্ধুকে অনুরোধ করলেন সেই আশ্রমে নিয়ে যাবার জন্যে। বন্ধু সম্মত হন এবং কাউকে না বলে একদিন সেখানে যাবার জন্যে সিদ্ধান্ত গ্রহণ করেন। এইরূপে তিনি মুম্বাই আশ্রমে গমনাগমন শুরু করলেন। সপ্তাহে একদিন তিনি অবশ্যই সেখানে যেতেন। সেখানে গিয়ে তিনি প্রথম রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের সাথে পরিচিত হলেন, বিশেষ করে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ও স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ বই দুটি তাকে গভীরভাবে আকর্ষণ করল। বইগুলি পড়ে মহারাজের ব্যাকুলতা যেন আরও বেড়ে গেল। এই মানব জীবনের তাৎপর্য কি, আমার নিজের জীবনেরই বা লক্ষ্য কি, এই নিয়ে তিনি আরও গভীরভাবে চিন্তাভাবনা শুরু করলেন। এইরূপে দিন চলে যায়। একদিন তিনি বাসে করে কোথাও যাচ্ছিলেন, হঠাৎ তার মনে যেন সেই প্রশ্নগুলির উত্তর তিনি আবিষ্কার করলেন। ঠিক যেমনটি তিনি আলোক দেখতে পেরেছিলেন সেই সমুদ্র সৈকতে, ঠিক সেরকমই তার হৃদয় থেকেই যেন প্রশ্নগুলোর উত্তর অটোমেটিক্যালি বেরিয়ে আসতে থাকে। সেই মুহূর্তে তিনি সিদ্ধান্ত নেন
তিনি একজন সন্ন্যাসী হবেন। সেই সময় মুম্বাই আশ্রমে ছিলেন স্বামী অপর্ণানন্দজি মহারাজ। অপর্ণানন্দজির নিকট সাহচর্যে এবং স্নেহ ও ভালোবাসায় জয়রাম রামকৃষ্ণ মঠ মুম্বাইয়ে ব্রহ্মচারী রূপে যোগদান করেন। সালটা ছিল 1952। সেই বছরই শেষের দিকে সংঘের সপ্তম প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজ মুম্বাই আশ্রমে আসেন। পূজনীয় মহারাজের কাছ থেকে তিনি মন্ত্র দীক্ষা লাভ করেন। পূজনীয় শঙ্করানন্দজির কাছ থেকেই 1956 খ্রিস্টাব্দে মহারাজ ব্রহ্মচর্য দীক্ষা এবং 1960 খ্রিস্টাব্দে সন্ন্যাস দীক্ষাও লাভ করেন। নবাগত ব্রহ্মচারী রূপে মুম্বাই আশ্রমের বিভিন্ন দায়িত্ব কর্তব্য তিনি পালন করেন অতি নিষ্ঠার সঙ্গে। সেই সময় ঔরঙ্গাবাদ জেলায় খরার প্রাদুর্ভাব দেখা যায় এবং পূজনীয় জয়রাম মহারাজ অতি নিষ্ঠার সঙ্গে এবং নিপুণতার সঙ্গে অন্যান্য মহারাজদের সঙ্গে সেই খরার রিলিফ কার্য তিনি পরিচালন করেন। তিনি প্রথম বেলুড় মঠ দর্শন করেন 1954 খ্রিস্টাব্দে। সেই সময় মুম্বাই আশ্রমের সম্পাদক স্বামী সম্বুদ্ধানন্দজির সঙ্গে। সেই সময় শ্রীমা শারদাদেবীর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের শেষ লগ্নের অনুষ্ঠানগুলিতে তিনি যোগদান করেন এবং জয়রামবাটিতে যে মাতৃমন্দির প্রতিষ্ঠা হয় সেই মাতৃমন্দির প্রতিষ্ঠার কার্যেও তিনি যোগদান করেন। 1958 খ্রিস্টাব্দে তিনি কলকাতার অদ্বৈত আশ্রমে স্থানান্তরিত হন। সন্ন্যাস লাভের পর 1961 খ্রিস্টাব্দে তিনি মায়াবতী অদ্বৈত আশ্রমে চলে যান প্রবুদ্ধ ভারত পত্রিকার সহ সম্পাদকের দায়িত্ব নিয়ে। পত্রিকার কাজ সহ তিনি সেখানে কিছু চাষাবাদ এবং যে গোশালা ছিল তারও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। অদ্বৈত আশ্রমের কলকাতা শাখাতেই পূজনীয় মহারাজকে বেশিরভাগ সময় থাকতে হয়। তবে মায়াবতী অদ্বৈত আশ্রমেও প্রায়শই তাকে যেতে হতো এবং সেখানে থাকতে হতো। অদ্বৈত আশ্রমে প্রবুদ্ধ ভারত পত্রিকার যে কাজ তিনি করতেন সেটি খুবই প্রশংসনীয় ছিল। এই প্রবুদ্ধ ভারত পত্রিকার যে মানোন্নয়ন তার জন্যে মহারাজের অবদান অনস্বীকার্য। 1976 খ্রিস্টাব্দে পূজনীয় মহারাজ শারদাপীঠের দায়িত্বভার নিয়ে বেলুড় মঠে চলে আসেন। এই শারদাপীঠ একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ 15 বছর তিনি এই শারদাপীঠের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতিকল্পে অক্লান্ত পরিশ্রম করেন। শিক্ষা বিস্তারের সঙ্গে সঙ্গে মহারাজ অন্যান্য বিভাগেও তার সেবা দিতে থাকেন। মূলত 1978 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে যে ভয়াবহ বন্যা দেখা দেয় সেই সময় মহারাজের নেতৃত্বে সাধুরা সেই বন্যার ত্রাণ কার্যে ঝাঁপিয়ে পড়েন এবং অক্লান্ত পরিশ্রম করে স্বামীজির শিবজ্ঞানে জীব সেবা আদর্শের যে বাস্তব রূপায়ণের চিত্র আমাদের সামনে তুলে ধরলেন সেটি অননুকরণীয়। শারদাপীঠে দীর্ঘদিন সেবাদানের পর 1991 খ্রিস্টাব্দে পূজনীয় স্মরণানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ চেন্নাইয়ের অধ্যক্ষ রূপে দায়িত্বভার গ্রহণ করেন। চেন্নাই মঠে তার সময়কালে এখন যে সুবৃহৎ অতি সুন্দর যে রামকৃষ্ণ মন্দিরটি রয়েছে তার নির্মাণ কার্য শুরু হয়। মহারাজ 1983 রামকৃষ্ণ মঠের ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য নিযুক্ত হন। 1995 এপ্রিল মাসে তিনি বেলুড় মঠের প্রধান কার্যালয়ে সহকারী সম্পাদক হিসাবে যোগদান করেন এবং 2 বছর পর 1997 থেকে দীর্ঘ 10 বছর তিনি মঠ ও মিশনের সাধারণ সম্পাদকের দায়িত্বভার পালন করেন। 2007 সালের মে মাসে
তিনি রামকৃষ্ণ সংঘের সহসংঘাধ্যক্ষ নির্বাচিত হন। সম্পাদক এবং সহসংঘাধ্যক্ষ হিসেবে তিনি ভারতবর্ষ এবং বিশ্বের অন্যান্য দেশের যে রামকৃষ্ণ সংঘের শাখা কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা প্রচার করেন এবং বহু ভক্তকে মন্ত্রদীক্ষা দানে তিনি কৃতার্থ করেন। রামকৃষ্ণ মিশন থেকে প্রকাশিত বহু পত্রপত্রিকাতে পূজনীয় স্বামী স্মরণানন্দজির যে প্রবন্ধগুলি প্রকাশিত হয়েছে সেগুলি যেন এক একটি অনবদ্য জ্ঞানভাণ্ডার। পূজনীয় মহারাজ 17 জুলাই 2017 রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের ষোড়শ অধ্যক্ষ রূপে নির্বাচিত হন। সংঘাধ্যক্ষ হবার পরও মন্ত্রদীক্ষাদি দান চলতেই থাকে, তার সাথে ব্রহ্মচর্য এবং সন্ন্যাস দীক্ষা দানও তিনি করেন। পূজনীয় স্বামী স্মরণানন্দজি ছিলেন অধ্যয়ন পরায়ণ আর গভীর মননশীল। তার লেখা প্রবন্ধ ও বক্তৃতাগুলি সংকলিত করে প্রকাশিত হয় বাংলায় স্মৃতি স্মরণ অনুশীলন ও স্মরণ মনন অনুশীলন গ্রন্থ দুটি এবং ইংরেজিতে মিউজিংস অফ এ মঙ্ক বইটি। মহারাজের বয়স বাড়তে থাকে, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতাও দেখা দেয়। মাঝে মধ্যেই তাঁকে হাসপাতালে শয্যাশায়ী থাকতেও হয়। বিগত কয়েক মাস আগে মহারাজের শরীর খুবই অসুস্থ হওয়ায় মহারাজকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। অসুস্থ থাকাকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বয়ং মহারাজকে দর্শন ও প্রণাম করতে আসেন। কখনো একটু ভালো, কখনো খারাপ, এরকমভাবেই দিন চলতে থাকে। 2024 সালে ঠাকুরের জন্মতিথি এবং সাধারণ উৎসব কোনো রকমে কেটে যায়। দোল পূর্ণিমাও, দোল পূর্ণিমার পরের দিন 26 মার্চ মঙ্গলবার অন্তিম লগ্ন ঘনিয়ে আসে। সন্ধ্যা 8:14 পূজনীয় মহারাজ মহাসমাধিতে লীন হন। 27 তারিখ বুধবার সকাল থেকেই হাজার হাজার দীক্ষিত ভক্ত শ্রদ্ধালু মহারাজকে অন্তিম দর্শন করতে আসেন, প্রণাম করতে আসেন। অগণিত সাধুরাও বেলুড় মঠে সমবেত হন। শোকবার্তা আসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্টজনের কাছ থেকে। আধ্যাত্মিক প্রজ্ঞা, সরলতা, নিরভিমানিতা ইত্যাদি গুণাবলীর জন্য শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি ছিলেন সকলের শ্রদ্ধাভাজন। তার মহাপ্রয়াণে অগণিত সাধু ভক্তদের হৃদয়ে সৃষ্টি হয়েছে এক অপূরণীয় শূন্যতা। হরি ওম রামকৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।